হ্যালো লোভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এই গাছটি ডিপ ভেরা পার্পেল বোগেন ভেলিয়া গাছ যারা একটু নতুন বাগানই যারা বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ করবেন ভাবছেন অবশ্যই এই ডিপ ভেরা পার্পেল গাছটা দিয়ে শুরু করতে পারেন কেননা এই গাছের যে বোগেন বেশ কিছু ভ্যারাইটিতে ক্লোরোসিস রোগ হয় বা প্রচণ্ড ফাঙ্গাস লাগে বেশ কিছু ভ্যারাইটিতে তা তুলনামূলক এই গাছটা কিন্তু বেশ শক্তিশালী গাছ নতুন মাগানির পক্ষে অবশ্যই এই ডিপ ভেরা পার্পেল গাছটি করুন তা এই গাছটির ফুল অনেক দিন ধরে থাকে শাখায় তাই আমি এর আগে যে সব যেসব ফেলিয়ার প্রুনিং দেখিয়েছিলাম তার মধ্যে এই গাছটিকে করিনি আজ এটা দেখাবো আর নিচের যে এটা একটি বড় বালতিতে আছে তা ভেতরে বেশ কিছু আগাছা জন্মেছে এগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি আমি অবশ্যই এই আগাছা আপনাদের প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হবে এটা হাতে করেই তুলে ফেলতে হবে কেননা এর জন্য কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না এইবার আমি নিরানির সাহায্যে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি গাছের এরম নিরানির সাহায্যে অবশ্যই পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে মাটিটা খুঁড়ে নেওয়া দরকার তাহলে রুটগুলো খুব ভালো থাকবে তা এটা আমি তাই করে নিচ্ছি আর খেয়াল লক্ষ্য রাখবেন যে খুব একটা বেশি করে খুঁড়বেন না কারণ ওপরের রুটগুলো খুব হালকা গাছের ছিঁড়ের যেন না যায় খুব হালকা করে আমি এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা পরবর্তীতে যখন মাটি খুঁড়বেন এইভাবেই করবেন এইবার কি করব আমি একটা ফ্যালকনের কাটার নিয়ে নিয়েছি এটা আমার জীবাণুমুক্ত করা আছে আমি যে স্যানিটাইজার স্প্রে সাহায্যে জীবাণুমুক্ত করে নিয়েছি এর যে ডালগুলো বিশেষ করে বেশ বেশ কিছু ড্রাই ডাল যেগুলো শুকিয়ে গেছে যেগুলোতে আর পাতা জন্মানো মানে জন্মাবে না আর কি সেই ডালগুলো আমি কেটে দেবো তার সাথেও বেশ কিছু মানে যে যে সব ডালে আর কি ফুল হয়ে গেছে সেই ডালগুলো আমি কেটে দেব। আমাদের এখানে এত হনুমানের অত্যাচার এই গাছের পাতা কিন্তু ওরা খায় না কিন্তু মাঝে মধ্যেই ভেঙে চুরে চলে যায় সেই জন্যে গাছের শেপগুলো এরম হয়েছে এর আগে যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ক্যালিফোর্নিয়া গোল্ড সেখানে একজন কমেন্ট করেছে আমায় যে গাছে সেফ ভালো হয়নি তা আমি কি করব আমি তো ঠিক ঠিকমতো করতে চাই হনুমানের অত্যাচারে উল্টো পাল্টা হয়ে যায় এলোমেলো সেফ হয়ে যায় সেই জন্য একটু সেফের এলোমেলো হয়েছে যাই হোক এটাকে আবার হার্ট পুনিং করে দিলে ঠিক হয়ে যাবে তা আমি বেশ এর প্রুনিং করে দিচ্ছি কিছু কিছু শুকনো ডাল কেটে দিচ্ছি আর কিছু যেগুলো কচি ডাল বেরিয়েছে সেগুলো একটু সব প্লুনিং করছি তা যাতে আগামী শীতে এই গাছে প্রচুর ফুল পাওয়া যায় সেই উপায় আমি বলবো যাদের ডিপ ভেরা পার্পেল আছে অবশ্যই যারা এখনও প্লুনিং করেননি অবশ্যই করে দিন কারণ আজকে অক্টোবরের কুড়ি তারিখ আমার অন্যান্য গাছে অলরেডি ফুল চলে এসেছে বেশ ফুল হচ্ছে এর ফুলটা অনেকদিন ছিল অনেকদিন এমনি স্টে করে সেই জন্য আমি ডালগুলো কাটি এখন কেটে দিচ্ছি এইভাবে আমি যে কটা শাখা আছে সেই শাখাগুলো কেটে দিচ্ছি এখানে একটি বেশ বড় শাখা হয়ে গেছে এখানটায় প্রচুর ফুল ছিল মানে পুরো একদম ফুল দানি আর কি তাই এই শাখাটা আজকে কেটে দেব হ্যাঁ এটা আর নতুন বাগানিরা যারা ডাল কাটতে ভয় পান আর কি যে ডাল ডাল কাটলে গাছ মারা যেতে পারে না একদমই না ধারণাটা বদলান ডাল কাটলে বরঞ্চ আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে পরবর্তীতে প্রচুর ফুল আসবে গাছে অতএব অবশ্যই বোগানভিলিয়ার পুনি করতে হবে এই যে বড় যে ডালটা এটা থেকে আমি আবার কাটিং বসাবো সেই জন্য এটা আমি রেখে দেব এটা আমি কাটিং বসিয়ে চারা গজালে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি শেয়ার করেছিলাম তাই এটাও আমি বালিতে বসিয়ে দেবো তো যাই হোক এই অংশে যেগুলো কেটে নিলাম সেখানে একটু স্যাপ ফাঙ্গিসাইড গুলে একটু পোলেপ দিয়ে দিতে হবে এগুলো যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা কি করবেন তার পরিবর্তে যে নেল পালিশ হয় সে নেল পালিশ একটু করে সিল করে দেবেন তাহলে কি হবে কোনো পোকামাকড় জলটল গিয়ে শাখাটা ড্যামেজ হবে না আর যে কটা পাতা আছে গাছে সেই পাতা একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এই এক থেকে দেড় গ্রাম নিয়ে নেবেন গুলে এক লিটার জলে দিয়ে পাতাতে স্প্রে করে দেবেন আর যেহেতু নিম্নচাপের বৃষ্টি খেয়েছে এই নিমখোল মাটির মধ্যে ছড়িয়ে দেবেন আমি অবশ্য একটা ফার্টিলাইজার তৈরি করছি এখানে এর মধ্যে নিমখোল দেয়া আছে যেহেতু একটা বড়ো পট পঁচিশ লিটার পঁচিশ লিটার বালতি তা সেই জন্যে এখানে দু মুঠো ভার্মি কম্পোস্ট আছে দু মুঠো সর্ষের গুঁড়ো খোল আছে দু মুঠো নিমখোল চার চামচ হাড় গুঁড়ো চার চামচ কুচি চার চামচ কলার খোসার ডাস্ট এইগুলো একসাথে মিশিয়ে আমি মিশ্র জৈব সার প্রস্তুত করে নিয়েছি এইবার আমি এই সারটি যে ফেলিয়ার যে মাটিতে আমি ইউজ করব এই খাবার অবশ্যই দিতে হবে প্রণী করে না হলে আগামী দিনে ভালো ফুল পাবেন না গাছের ভালো বৃদ্ধি হবে না সেই জন্য দেখুন আমি এখানে খাবারটা দিয়ে দিচ্ছি আপনারাও অবশ্যই খাবার দিয়ে দেবেন দিয়ে একটু মালচিং করে দিতে হবে খাবারটা দিয়ে একটু মাটির সাথে মিশিয়ে দিতে হবে আমি দিয়ে নতুন বাগানীরা এগুলো খুব ভালো করে দেখবেন কারণ আপনারা বুঝতে পারেন না যে কি করে খাবার দেব কি কী দেবো কখন দেব কীভাবে দেবো এগুলো আপনারা বুঝতে পার না সেই জন্যে আমি অবশ্যই হাতে ধরে আপনাদের জন্য শেখাই অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ দেখে আপনারা মনে করুন দরকার হলে লিখে রাখবেন পজ করে করে লিখে রাখবেন দরকার হলে দিয়ে আপনারা বারবার দেখবেন ভিডিও তাহলে কী হবে শিখে যাবেন আর কিছু প্রয়োজনে অবশ্যই আমাকে জানবেন সেই ভিডিওর কমেন্ট বক্সে তা এরপর আমি কি করব রুটটা যাতে ভালো থাকে প্লাস গাছের ফসফারাসের চাহিদা মেটাতে অবশ্যই আমি এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটা অবশ্যই রাসায়নিক সার সেই জন্য আমি টবের কিনারা বরাবর দিচ্ছি দেখুন খবরদার যেন মাথায় রাখবেন যে ডিরেক্ট গোড়াতে দেবেন না যেহেতু রাসায়নিক এটা ওই দুধ দিয়ে দেখুন আমি ছড়িয়ে দিলাম এইভাবেই বাগানিরা ছড়িয়ে দেবেন খবরদার গোড়াতে দেবেন না গোড়াতে দিলে অনেক সময় কী হয় রুটের ক্ষতি হয় গাছ মারাও যেতে পারে বেশি পরিমাণ পড়ে গেলে সেই জন্যে এটা বেশিও দেয়া যাবে না রাসায়নিক সার যেহেতু জৈব সার একটু বেশি পড়ে গেলে অসুবিধা হয় না কিন্তু রাসায়নিক সার বেশি পড়ে গেলে গাছের ক্ষতি হয়ে যায় অনেক সময় গাছ জ্বলে মারাও যেতে পারে এইবার কি করব আমরা জল দিয়ে দেব অবশ্যই খাবার দেওয়ার আগের দিন আমি বলেছি ভিজিয়ে রাখবেন ভেজা ছিল মাটি আমার এবার খাবার দিয়েও আমি জল দিয়ে দিচ্ছি দেখুন আর বোগেন ফ্লিয়াতে আমি বলি সবসময় একটুখানি কম কম জল দেবেন যাতে বেশি ফুল হয় আমি অল্প জল দিয়ে দিলাম তা এখানে আমার প্রুনিং খাবার দেয়া জল দেওয়া কমপ্লিট এইবার কি করবো আমরা যেহেতু সামনে আর শীত আসতে বেশি দেরি নেই এই যে এরম রঙের ফুল হয় হ্যাঁ তা সেই জন্যে যাতে শাখাগুলোর প্রসারণ ভালো হয় বৃদ্ধি হয় সেই জন্যে আমরা পিজিআর স্প্রে করব মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে হয় সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে বিকেলবেলায় আমরা স্প্রে করে দেব পনেরো দিন অন্তর আমি মাসে একবার করে স্প্রে করতে বলি যেহেতু এটাকে একটু তাড়াতাড়ি বৃদ্ধি করাতে হবে সেই জন্য আমরা পনেরো ফোঁটা এক লিটার জলে পনেরো দিন অন্তর করে আমরা মানে মাসে দুবার পড়বে পনেরো ফোঁটা করে অবশ্যই স্প্রে করে দেবো তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে এর সাথে আমরা কী করবো গাছের পাতা সবুজ রাখতে এপসাম সল্ট স্প্রে করব ছোটো আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলেগুলে পাতাতে স্প্রে করে দেবো এটা মাসে একবারই আমরা দেব তাহলে গাছ খুব শক্তিশালী থাকবে সুস্থ থাকবে গাছের পাতা সবুজ থাকবে আর ফুল সানলাইটের গাছ ফুল সানলাইটে রাখুন আর জল মাটি ভিজে থাকলে দেবেন না বুঝে জল দিন এইভাবেই করুন গাছ দেখুন আগামী শীতে প্রচুর ফুলে ভরে যাবে ফুল আসার পর কি পরিচর্যা হবে সেটা আমি আবার বলবো আর একে তো পেটুক গাছ একে তো খাবার দিতে হয় একটু বেশি করে খাবার একে দিতে হয় আর জলটাকে কম দিতে হয় এটাই হচ্ছে বোগেনভেলিয়ার ট্রিক্স জল কম খাবার বেশি আর ফুল সানলাইট আশা করছি ডিপ ভেরা পার্পেলের ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ